বিরতির পর আবারো আপনাদের স্বাগত। শুক্রবার আমবাসা পিআরটিআই কনফারেন্স হলে জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় ডিস্ট্রিক্ট লেভেল ওয়ার্কশপ এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উদ্বোধক ধলাই জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ডাইরেক্টর স্মিতা মল, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর ধলাই জেলা চিরঞ্জীব আনন্দ, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক শঙ্খ শুভ্র সেন সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আয়োজন করা হয় এক দিবসীয় ওয়ার্কশপ সহ অ্যাওয়ারনেস প্রোগ্রামের। গতকাল এদিন উপস্থিত সকলের সম্মুখে সরকারের বিভিন্ন স্কিম অর্থাৎ আইসিডিএস, মহিলা সশক্তিকরণ, সামাজিক ভাতা, মিশন বাৎসল্য, দিব্যাঙ্গদের সহায়তা প্রদান সহ অন্যান্য স্কিমগুলো তুলে ধরেছেন। প্রত্যেকটি স্কিম নিয়ে বক্তারা বিশদভাবে আলোচনা করেছেন এবং প্রত্যেককে অবগত করেছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। আমি অ্যাফোর্ড করতে পারি, কিন্তু এই যে স্কিম আছে 100% এর জন্য, সবার জন্য এটা। তো এই অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে আমার বেবিকে আমি মন্থলি দুবার ওয়েট করতে হবে, ওয়েট মেজারমেন্ট করে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আছে এখানে, সুপারভাইজার আছে, সবাই জানে যে কি শেডিউলের মধ্যে বেবিকে ওয়েট করা হয়, পোর্শন ট্র্যাকারে এন্ট্রি করা হয়। তো আমি নিজে একজন বেনিফিশিয়ারি আইসিডি স্কিমের মধ্যে। তো আর আগে আমার আগে যে এল্ডার গার্ল ছিল, এখন 8 বছর হয়েছে, যখন সে 6 ইয়ার্স নিচে ছিল, ওর সঙ্গে সেও অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে খিচড়ি খায়, প্রি স্কুল এডুকেশন যেটা দিচ্ছে এটাও মতলব মানে বেনিফিট নিয়েছি। এটাই আমি বলতে চাই যে এটা সবার জন্য, যে এটা যারা এটা আফোর্ড করছে না তাদের জন্য এভাবে নাই। তো আমার লক্ষ্য হচ্ছে ডিপার্টমেন্ট মানে কি শিখাতে হবে, কিভাবে শিখাতে হবে, সবকিছু আমাদের হার প্রতি অঙ্গনওয়াড়ি সেন্টারে এটা দেওয়া আছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। এবং সরকারের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে আইসিডিএস স্কিম থেকে শুরু করে বাচ্চাদের জন্য বিভিন্ন স্কিমগুলো, বিশেষ করে যেগুলো রয়েছে সেগুলো সুবিধা যাতে প্রত্যেকে নিতে পারে তার জন্য সচেতনতা শিবির আজকে করা হয়েছে। আজকে শুক্রবার আমবাসা পিআরটিআই কনফারেন্স হলে জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় ডিস্ট্রিক্ট লেভেল ওয়ার্কশপ অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেওয়ার কথা অবশ্যই কিন্তু বলা হয়েছে, যাতে করে সাধারণ মানুষ, বিশেষ করে গরিব অংশের মানুষ যারা রয়েছেন, তারা যাতে এই স্কিমগুলোর সুবিধা নিতে পারেন সেই কথাই কিন্তু জানানো হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।